আমি সর্বপ্রথম একটি কথা বলছি আমি খুব দুঃখিত আপনারা যারা দাঁড়িয়ে আছেন এবং আমি শুনছি কিছু মানুষ খাওয়ার ওখানে আপনারা ভিড় করছেন দেখুন আমরা যে মেহিমানদারির ব্যবস্থা করেছি আপনাদের জন্য এবং আমি কিন্তু নিয়াত করে আছি আমি আপনাদের যতক্ষণ পর্যন্ত না খাওয়াতে পারবো আমি ততক্ষণ খাবো না এটা থেকে আমি করেছি আমি এক্ষুনি একটু খেলাম চিনি আর পানি আমি হাই সুগারের রুগী তো আমার সুগারটা ফল করছিল ওই জন্য আমি একটু চিনি আর পানি খেলাম একটু আগে একটু চাও খেয়েছি তখন ওই সুগারটা ফল করছিল কিন্তু চা খেয়েও আমার সুগারটা মানে স্বাভাবিক জায়গাতে আসে না তো আজকের যে সমস্ত মেহমানদারির ব্যবস্থা করেছি আপনাদের জন্য কেউ যদি ওখানে গিয়ে ভিড় করেন তাহলে আমি কিন্তু কষ্ট পাবো এবং কারোর দ্বারা যদি মাহফিলের কোনো ক্ষতি হয় আপনি জানবেন আপনি এখানে সবের আশায় এসেছেন আপনার কিন্তু গোনা হবে অতএব জানারা কোরআনের মহাব্বতে যারা মাদ্রাসার মহাব্বতে এসেছেন দুরাগত মেহমান আমি সবাইকে অনুরোধ করছি মাহফিলের ভিতরে আসার জন্য সবাইকে অনুরোধ করছি মাহফিলের ভিতরে আসার জন্য আর একটা কথা বলি আমি যতক্ষণ পর্যন্ত না নামছি এবং আর মেহমান আমাদের বহিরাগত যে সমস্ত আলেম তানারা যতক্ষণ না আসছেন আমি নিয়ত করেছি যারা সবচেয়ে দূর থেকে এসেছেন আমি আগে তাদের থেকে খাওয়া শুরু করব আপনারা কি একমত না একমত না বলুন বলুন যারা সব থেকে দূরের মেহেমান আমি ঠিক সেইভাবে লিস্ট অনুযায়ী আমি তাদেরকে খেতে দেবো অতএব আমি সবাইকে অনুরোধ করবো মাহফিলে ভিতরে আসার জন্য الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

وقال الله تعالى مخبرا وأمرا. إِنَّ اللَّهَ وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এতগুলো মানুষ আর মহব্বতের সঙ্গে পড়ি এই ছেলেরা ছেলেরা আমার ওই আমার ওই ব্যাগের মধ্যে আমার টুপি আছে মানে শীতের টুপি صلوا على, صلو على محمد صلوا صلو على محمد صلوا الله عليه سني على محمد صلوا محمد

صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا الله رحمة কালেমা সঙ্গের সাথী কালেমা গনের বাতি কালেমা বিনা নাই কো গতি কালে মাতি বারাতি বলুন ইলাহা ইল্লাল্লাহ

আপনি দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমগ্র জীবিত মিলিত সকলের জীবনের গোনা মাফ করে দিন আল্লাহ আজকের মাহফিল কবুল কোন এই মাহফিলে ফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছে সকলের মনে কবুল করুন আল্লাহ আমি অত কিছু কথা বলার জন্য আল্লাহ আমি আপনার সাকি দরবানে গা তুলেছি আপনার খাস রহমত দ্বারা এই মুহূর্তে আমার না পাক জবান থেকে কিছু আলোচনা করবার মতো তৌফিক দিন সাল্লাল্লাহু তাআলা আলা নবীগিন কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কিল্লাহ ইল্লাল্লাহু محمد رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ সম্মানীয় মাদ্রাসার তাসবীদুল কোরআনের দুই দিন ব্যাপী বার্ষিক মহান ইসালে সওয়াব মাহফিলে সুযোগ্য সভাপতি সাহেব সম্মানিত ও উলামা হযরত বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে মোজাদ্দিদুজ্জামান জামান ভাজন হুজুর কেবলা সম্মুখে উপবেষ্ট দূর দূরান্ত থেকে আগত ভদ্র মহোদয়গণ বিশেষত পর্দার আড়ালে অবস্থিতা পর্দা নসীনা ধার্মিকা আম্মা এবং বোনেরা শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদের দয়া করে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে একটি বার বলি মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম অন্তরের অন্তরের স্থল থেকে বলি সাল্ল আল্ল আজকের মাদ্রাসা তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসালে সাহেবের আজকের শেষ দিন আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি অধম আপনাদেরকে দাওয়াত করেছিলাম তো আমি আপনাদেরকে দাওয়াত করলেও আজকে আপনারা যে দূর দূরান্ত থেকে এসেছেন অক্লান্ত পরিশ্রম করে ঠান্ডাকে উপেক্ষা করে আমি এটাকে নিশ্চিতভাবে বলতে পারবো আপনারা আমার মহাব্বতে আসেননি আমি এটা নিশ্চিত করে বলতে পারি আপনারা এসেছেন আল্লাহর কোরআনের মহব্বতে কথা ঠিক কিনা যে কোরআনের মহব্বতে যে কোরআনের আকর্ষণে যে কোরআনের কানে আপনারা এসেছেন আপনাদের এই আশাটা কতটা ফায়দাদায়ক হবে আমি সে সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা বলার নিয়াত রাখছি আল্লাহ তৌফিক দেন বলুন না আমি আমি জানি আজকের কোথায় সে আমডাঙ্গা কই পুকুর সেখান থেকে মানুষ এসেছেন বনগা হেলান চা প্রচুর রাস্তা এখান থেকে নদিয়া জেলা হারবার এই যে এত দূর দূরন্ত থেকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন যে কোরআনের মোহাব্বতে যে কোরআনের ভালোবাসায় যে কোরআনের টানে আজকের আপনারা সৌভাগ্যবান একটু বলুন আপনাদের জগতের মানুষ এই দুনিয়া এটি চিরস্থায়ী নয় এটি হলো ক্ষণস্থায়ী আমরা এখানে আমি দুনিয়াকে বলতে পারি এটা একটা ওয়েটিং রুম এটি একটি প্রতীক্ষালয় আমরা এখানে কিছুক্ষণের জন্য মেহমান কথা ঠিক কিনা আপনার আমরা এখানে কিছুক্ষণের জন্য মেহমান আপনি জানেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা ছোট ছোট মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে ওদের ভিতরে কেউ আব্বা সাজে কেউ মা সাজে কেউ ছেলে সাজে কেউ হয় ভাত আর গাছের ওটা হয় সবজি আপনারা দেখেন না বিশাল খেলায় মজগুল রাস্তার ধুলি বালু ভাত ভাত রান্না হচ্ছে গাছের লতা পাতা ছিঁড়ে সবজি রান্না হচ্ছে বহু মানুষ খাবে রান্না হয়ে গেছে কলার পাতা বিছিয়ে দিয়ে ওই ধুলো এক মুঠো করে কলার পাতায় দিয়ে সেই গাছের লতা পাতা ছাড়া সবজি ওটাও দেয় ওদের ভিতরে রাগারাগি হয় না যাব না না খাবো না ওরা তুমুল খেলায় মশগুল তুমুল রান্নায় মশগুল দুনিয়ার সংসারে মশগুল কিন্তু ওই ছেলেটার আসল পিতা ও যদি পিছন দিক দিয়ে ডাকে ও বাবা চলে আয় বাবা তনানুজীর বাড়ি যাব একবার যদি নানুজীর বাড়ির কথা বলে ওই ছেলেটা ওই সময় সঙ্গী সাথীদের লক্ষ্য করে বলে ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের ভাতের হাড়ি চললাম আমি নানার বাড়ি এই বাবা ওর அப்பா যদি বাড়ির কথা বলে ও কি খেলা করবে বলে মনে হয় বলুন কথা বলুন থাকলো তোর ভাতের হাড়ি চললাম আমি নানার বাড়ি ওই মেয়েটা রাসুল মা ও যদি পিছন দিক দিয়ে ডাকে ও বেটি ফাতে মা তাড়াতাড়ি আয় মা তোর নানুজির বাড়ি যাব তোর জন্য অপেক্ষা করছি ওই সময় ছোট্ট মেয়েটা বলে ও আমার সঙ্গী সাথীরা থাকলো তোদের সবজির গাড়ি চললাম আমি নানার বাড়ি থাকলো চললাম দুনিয়াটা হলো আমাদের কাছে ক্ষণস্থায়ী আমি আগে বলেছি এটা হলো একটা প্রতীক্ষালয় ওয়েটিং ওয়েটিং রুম এখানে কিছুক্ষণ অবস্থান করছি আজরাইলের ডাক আসলেই তলপি তলপা হবে না হবে না আপনার কথা বলেন না কেন এতে কাপে নিয়ত করেছেন নাকি ভেঙে বলেন আজরাইলের ডাক আসলে এই দুনিয়ার সংসার ছাড়তে হবে না হবে না আরো জোরে বলুন হবে। দুনিয়া ছেড়ে দিয়ে যেতে হবে কোথায় বলুন কবর মানুষ মারা গেলে আমরা যখন তাদেরকে কবরস্থ করি তিন মুঠো মাটি দিই একটা দোয়া পড়ি মিনহা উখরা বাংলা মানে কি এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটিতেই তোমাকে রাখা হলো আবার এই মাটি থেকে তোমাকে বলুন বলুন তোলা হবে আচ্ছা ওই শেষের যেখানে তোলা হবে ওই জায়গাটার নাম কি হাসরের ময়দান ওই জায়গাটার নাম আরো জোরে বলুন হাসরের ময়দান একটা কঠিন দিন আল্লাহ আকবর বলুন আর জোরে বলতে পারলেন না আর জোরে বলুন আমি এখনো অনুরোধ করব যারা রাস্তায় আছেন আশেপাশে আছেন আমি হাত জোর অনুরোধ করব একটা মানুষ যদি রাস্তায় থাকেন আমি কষ্ট পাব ভিতরে বসুন ভিতরে আসুন প্রত্যেককে অনুরোধ করছি ভিতরে আসুন আমাদেরকে হবে নবী রসুল সব উঠবেন হাসরের ময়দান আমি কি বুঝাচ্ছি যে কোরআনে টানে এসেছেন আজকের আপনারা কত সৌভাগ্যবান দেখুন

মাঝানে হাসুর গায়ের গামে কার কারোর কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে কারো মাজা পর্যন্ত ডুবে যাবে কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে কেউ বা দহিয়ায় পড়ে সাতার দিতে থাকবে কায়ামাতের মাঠে এই সূর্যের মুখ হবে কটা আরো জোরে বলুন এখন কটা

একটা সূর্য তাপ সহ্য করতে পারি না পসিনায় পসিনা হয়ে যায় ঘামে ঘাম হয়ে সেদিন সূর্যের মুখ হবে বারোটা মাথার ঘিনু টকবক করে ফুটবে জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে একটা বিবেশিকাময় অবস্থা হাসরের ময়দানে মানুষ কেউ কারোর দিকে ফিরে তাকানোর মতো সময় থাকবে না উলঙ্গ অবস্থায় হাসর হবে কি অবস্থায় জোরে বলতে পারলেন না আরো জোরে বলুন উলঙ্গ অবস্থায়। আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ কি লজ্জার কথা কি শনমের কথা উলঙ্গ অবস্থায় হাসর গমে কি লজ্জার কথা কি শনমের কথা উলঙ্গ অবস্থায় হাসর গমে আল্লাহ নবী বললেন ও আমার বিবি আয়েশা শুনে রাখো ওই দিনটা তো ভয়াবহ দিন গমে ওই

কেউ কারোর থেকে ফিরে তাকানোর সময় পাবে না আমাদের মাঠের ওই আজাদ হাঁসুরবাসীরা সহ্য করতে পারবে না তাদের কথা হবে আমাদের বিচার হয়ে যাবে হয় জান্নাত নইলে জাহান নাম যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক ওই হাসরের ময়দানের ওই আজাব তাদের কাছে মনে হবে যে মনে হয় এর থেকে জাহান নামের একটু একটু হালকা হালকা আমাদের বিচার হোক আমাদের ফায়সালা হয়ে যাক যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হোক পৃথিবীতে যার যে রোগ হয় সে কিন্তু মনে করে এই রোগটাই আমার কাছে সবচেয়ে বাস্তব বলছি না বাস্তব বলছি যার যে রোগ হয় সে জানে সে মনে করে পৃথিবীতে এই রোগ হাঁসুরবাসীদের বক্তব্য হবে আমাদের বিচার হয়ে যায় যেকোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ হাঁসুরের ময়দানের আজাব সহ্য করতে পারছি বিচার হবে না হবে না হবে না বিচার হবে না হবে না হাঁসুরবাসীরা সবাই সম্মিলিত বলবে সম্মিলিত হয়ে পরামর্শ করবে চলো আমরা আমাদের আদি পিতা আদাম আলাইসলামের কাছে যাই দরবার করি তিনি একটু আমাদের জন্য সুপারিশ করুন অন্তত আমাদের বিচার শুরু হোক জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না তপবিদ্যার নারায়ণ ত্যাগ বীর আরো জোরে বলেন নারায়ণ ত্যাগ না মাসিরা চুটে জুটে চুটে জুড়ে আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে কি আব্বাজানকে সালাম দি বলবেন ও আমাদের আব্বাজান আপনি তো আমাদের আদি পিতা আপনি আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক আমাদের ফয়সালা হয়ে যাক কিয়ামতের আযাব সুজ্গ করতে পারি না আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে দরবার করুন আমাদের বিচার হয়ে যাক আমাদের ফয়সানা হয়ে যাক হাসনের ময়দানে এ আজাজ সুজ্গ করতে পারি না আপনি তো আমাদের আদি পিতা আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন অন্তত আমাদের বিচারটা শুরু হোক জানার পরে আব্বা জান আদম আলাইহিস সালাম বলবেন ও আজ ক্যামাতে মাঠ এটা ক্যামাতে আজকের দিনে আল্লাহ আল্লাপ এত রাগারে গেছেন আল্লাহ ইতিপূর্বে কোনদিন এত রাগা রাখেননি ভবিষ্যতে না আজ আসনের ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না কেননা কেননা কেন না আমি আল্লাপের একটি হুকুমকে অমান্য করেছিলাম আমি আল্লাহর একটি হুকুমকে অমান্য করেছিলাম ছিলাম না জানি পাক আজকে আমার সঙ্গে কি ব্যবহার করে আমি নিজেই লজ্জিত আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আল্লাহ আকবার বলুন আরো জোরে বলি মাদ্রাসা তাজবিদুল কুরআন মাদ্রাসা তাজবিদুল কুরআন নারে তাকবি আলাজ্জত মাওলানা শাহানুর আলম সাহেব মাদ্রাসা তাজবিদুল কুরআনের সম্পাদক সাহেব নারে তাকবে আবাজান আদম আলাইহিস সালাম বলবেন আজকে আমি কথা বলতে পারবো না কারণ আমি আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম নিশ্চয়ই কোন হুকুম অমান্য করেছিলেন আপনাদের জানা আছে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার পরেও তিনি নত শিকার হয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন আল্লাহ কোরআনেই আবার ঘোষণা করেছেন আল্লাহ পাক নবী আদমকে তার ত্রুটিকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাকে মনোনীত বান্দা হিসাবে কবুল করেছিলেন আরো জোরে বলুন এর পরেও তিনি কেয়ামাতের মাঠে আল্লাহর দরবারে কথা বলার সাহস আল্লাহ বলছেন কার ক্ষমতা আছে আমার বিনা হুকুমে আমার কাছে সুপারিশ করবে

আদম আলাই সালাম বলবেন আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি নিজেই লজ্জিত আল্লাহ আজকে তার নাম নিয়েছেন কহার আল্লাহ আজকে এত রাগা রেগে আছেন ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না আমি আমি আজকে তার সামনে কথা বলতে পারবো না তবে আমি তোমাদের একটা সৎ পরামর্শ দিতে পারি তোমরা চলে যাও নবী নুহের কাছে চলে যাও কারণ নুহ নবী হলেন পৃথিবীতে সর্বপ্রথম শরিয়াধারী নবী একটু জোরে বলুন আমি পারবো না অবস্থা দেখুন কোন কথা বোঝাবো যার আকর্ষণে এই পর্যন্ত এসেছেন আপনারা কতটা সৌভাগ্যবান আল্লাহ চাইলে শেষে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো শাহানুরের দাওয়াতে সারা দিলেও শাহানুরের মহব্বতে আসেননি শাহানুরের টানে আসেননি এসেছেন আরো বলুন সেই কোরআন আপনাকে কি দিতে পারে আমি শেষে আপনাকে বোঝাবো ইনশাল্লাহ আব্বাজান করছেন কার কাছে চলে যাও আমি তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি তোমরা নোহের কাছে চলে যাও কালকা মাঠে মাঠে ময়দানে মাসানে হাসুর বাসিনা ছুটি ছুটে ছুটি ছুটে আল্লাহ নবী হাজনাত আলী ইসলামের কাছে চলে যাবে বাবাজি এই পৃথিবীতে যদি কারোর কোনো রোগ হয় এক ডাক্তারের কাছে যদি যায় ওই ডাক্তারের ওষুধে যদি না সারে ওই একই রোগ যার কাছে যে ডাক্তারের কাছে সেনেছে এইরকম একটা ঠিকানা দিলে এই রুবিটা ওই ডাক্তারের কাছে ছুটবে না ছুটবে না

কেয়ামাতে এটা হাসরের ময়দান আমি তোমাদের জন্য সুপানিশ করতে পারবো না কেন না আমি সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পরে কেবলমাত্র আশি জন ইসলাম কবুল করে আশি জন আমার দাওয়াতে সার সাড়া দেয় জানি না আজ হাসনের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করে আল্লাহ পাক যদি আমাকে সওয়াল করে আমি আল্লাহর দরবারে জবাব দিতে আমি নিজেই লজ্জিত অপমানিত ও হাসর মাসিরা আমি আল্লাহ নবী নুহু আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি আল্লাহর নবী নুহু আমি তোমাদের জন্য আল্লাহ পাকে দরবারে কথা বলতে পারবো না কেন না আমি নিজেই লজ্জিত আল্লাহ পাক বলুন আর জোরে বলেন

মিশর বাসিনা চলে যাও তোমরা নবী বড় হিমের কাছে চলে যাও ইব্রাহিম কে আল্লাহ পাক লাকাব ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু নবী ইব্রাহিম একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর খলিল নবী ইব্রাহিম চলে যান নবী ইব্রাহিমের কাছে চলে যাও চলে যান নবী ইব্রাহিমের কাছে চলে যাও আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না আমি নিজেই লজ্জিত আমি নিজেই লজ্জিত চলে যাও

মেলা বসিয়ে নবী ইব্রাহিম খলিল্লা যাওয়ার কথা বলেন উনি বলেছিলেন আমি মানসিক ভাবে দুর্বল উনি ডাইরেক্ট এই কথাটা বলেনি যে আমি তোমাদের মেলায় যাব না আমার দিকে নবী ইব্রাহিম খলিল্লা ডাইরেক্ট বলেননি তার কমের মানুষকে আমি তোমাদের মেলায় যাব না ঘুরিয়ে বলেছিলেন আমি মানসিক ভাবে দুর্বল কোন এক সময়ে নিজের স্ত্রীকে বোন হিসাবে আখ্যায়িত করেছিলেন এজন্য তিনি এক অ্যাঙ্গেলে ঠিকই বলেছেন আমাদের আব্বা হচ্ছেন আদম আলাইহিস আর আম্মা হচ্ছেন হাওয়া আলাইহিস তাহলে নবী ইব্রাহিম খলিলুল্লাহ কোন এক টাইমে তার স্ত্রীকে বোন হিসাবে আখ্যায়িত করেছিলেন কোন একটা জালেম বাদশার কবল থেকে বাঁচার জন্য সুন্দরী নারী পেলে ওই জালেম বাদশা সেই নারীর উপরে কি সুন্দরী নারী দেখলে সেই নারীর উপরে আকর্ষণ হতো তবে কারোর বোন যদি সঙ্গে থাকে বোন থাকলে সেই বাদশা ছেড়ে দিত তো সেই বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি নিজের স্ত্রীকে

এই চিন্তায় বেবর হয়ে থাকবেন আল্লাহ দরবারে কথা বলার সাহস থাকবে না আল্লাহ তিন নাম্বার তিন নাম্বার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আর একটা কথা তিনি সোজানা বলে ঘুরিয়ে বলেছিলেন তিনটে কথাকে ডাইরেক্ট না বলে আপনার ইনডাইরেক্ট বলার কারণে হাসরের ময়দানে তিনি আল্লাহ দরবারে কথা বলার সাহস থাকবে না তিনি বলবেন নাফসি নাফসি আমি নিজেই লজ্জিত আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তবে তোমাদের একটা তোমাদের একটা সৎ পরামর্শ দিতে পারি তোমাদের একটা ঠিকানা বলে দিতে পারি ও আকাশের তোমরা চলে যান নবী মুসার কাছে চলে যান কেন না নবী মুসার লাকাব আল্লাহ দি জিনেন মুসা কালিমুল্লাহ যে নবী মুসা আল্লাহ বাগের সঙ্গে চুবি 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 কথা হতো চুরি বলা যাবে না আরো জোরে বলতে পারলেন না জোরে বলুন আরো জোরে বলুন

আমি আল্লাহ দরবারে কথা বলতে পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও নবী মুসার কাছে চলে যাও যে নবী মুসা নেই সালাম আল্লাহর শূন্য কথা গত চুপি 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 কথা গত বাবাজি যে নবী মুসা নেই সালাম আল্লাহকে দেখতে যে ছিলেন আল্লাহর দেখা হলো না তুর পাহাড়ে বেহুস হয়ে গিয়েছিলেন বাবাজি নবী মুসা নেই সালাম পৃথিবীতে বেহুস আমার কানে আমার আল্লাহ কামাতে মাঠে নবী মুসাকে পেহুস করবেন না আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন তাই মাঠে আল্লাহ নবী মুসাকে বেহুশ করবেন না কেন না তিনি পৃথিবীতে আল্লাহর সঙ্গে দেখা চেয়েছিলেন তুর পাড়ে দেখা হলো না আল্লাহ নবী মূসা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন কেতা বলার লিখেছেন নবী মূসা পৃথিবীতে বেহুশ হওয়ার কারণে তাই মাঠে আমার আল্লাহ নবী মুসাকে বেহুশ করবেন না বলুন সোহান আল্লাহ কেতাবে এসেছে কামাতে মাঠে আল্লাহ নবী মুসা আল্লাহ বাগের আর সেনে পায়া ধরে দাঁড়িয়ে থাকবে আর একটু চলে বলুন সোহান আল্লাহ আর পায়া ধরে দাঁড়িয়ে থাকবে নবী মুসা আলী সালামের কাছে হাসরবাসীরা যাবে ও আমার ও আল্লাহ নবী মুসা আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক আমাদের বিচার শুরু হোক নবী মুসা বলবেন আমি পারবো না কেননা আমি এক চড়ে একজন কীর্তিকে পৃথিবী থেকে বিদায় কোনে দিয়েছিলাম যদিও তাকে আমি মারার জন্য মারি নাই তবে আমার হাতের আঘাতে ও পৃথিবী থেকে বিদায় নিয়েছে জানি না আল্লাহ পাক আমার সঙ্গে কি ব্যবহার করে আমি তোমাদের জন্য সুভারিশ করতে পারবো না আল্লাহু আকবার বলুন আর জোরে বলুন আর জোরে তাকবীর tannalai

কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদি নাসারারা আমাকে আল্লাহ পুত্র বলেছিল জানিনা না আল্লাহ যদি ওই সম্পর্কে আজকে আমাকে কৈফিয়াব করে আমি আমি আজকের কথা বলতে পারবো না আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আল্লাহ আকবর আমি পারবো না তবে আমি তোমাদের একটা সৎ পরামর্শ দিতে পারি আজকের দিনে কেবলমাত্র সুপারিশ করতে পারে

সুপারিশ করতে বানবেন না কারো সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আজকের দিনে একমাত্র সুপারিশ করতে পারে না কায় নামদার মুফাক্কিরে মুজুদা সাইয়দুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে

আপনি মাথা তুলুন আপনি কাঁদবেন না অসফা তুষাফা আপনি কি চাইবার চান আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব এটা হলো নবীর জন্য আল্লাহ পাকের অনুমতি এটাই হলো অনুমতি আল্লাহ বলবেন হাবিব মাথা তুলুন অসফা তুষাফা কি চাওয়ার চান আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব আল্লাহ পাক আমার নবীর চোখের পানি কবুল করে আল্লাহ বিচার শুরু করবে আর একটু জোরে বলুন সুপারিশ করবেন সুপারিশ করবেন সাবিরা সুপারিশ করবেন তাবা তাবি ইমাম মুস্তাই আল্লাহর অনিরা সুপারিশ করতে থাকবে আল্লাহর অনুমতি দিয়ে সুপারিশ করবে তবে বাবা যে কোরআনের দূর দূর থেকে পাগলের মতো ছুটে এসেছেন বাবা যে কোরআনের আকর্ষণে দূর দূরান্ত থেকে এই ট্যাটরার জমিন এসেছেন কামাতে মাঠে কোরআন আল্লাহর অনুমতি লাগবে না রে বাবা আল্লাহর অনুমতি লাগবে না কোরআন আল্লাহর অনুমতি ছাড়াই আল্লাহর কাছে সুপারিশ করবে আমার আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে না রে তাকবীর জনাব শাহরুল আলম সাহেব مدرسة تجميد القرآن <applause> ناري تكبير সুপারিশ করবেন আল্লাহর অনুমতি লাগবে না আল্লাহ রেজাজাত লাগবে না আল্লাহ কোরানের সুপারিশকে কবুল করবেন কেননা কোরান হলো আল্লাহর বাণী কোরান হল আল্লাহর বাণী আল্লাহ বাঘ ওই কোরআনের সুপারিশ ডাইরেক্ট কবুল করবেন বলুন সোহান আল্লাহ তবে বাবা শুনে রেখে দে বাবাজি শুনে রেখে দি যারা যারা কোরানের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরানকে বাঁচানোর জন্য কোরানকে হেফাজত করার জন্য এই কোরআনি মাদ্রাসা ছাত্রদের যারা সেবা দেবে ওদের যাদের আহারের ব্যবস্থা করবে পড়াশোনোর আম জানা জানাবে বাবা কিয়ামত মাঠে একটা হাফে সাহেব ওই হাফে যদি কোরআনের হালালটাকে জেনে নিয়ে ওর উপরে আমল করে হারামটাকে মেনে হালালটাকে যদি পরিজন করে আমল করতে পারে বাবা বাবা কিয়ামত মাঠে ওই হাফে সাহেব সুপারিশ করবে এমন 10 জন ব্যক্তির জন্য যাদের

করেছেন আবার আজকেরও তিনি কোরআনের মহব্বতে ছুটেছেন আমার মতো অধমের মহব্বতে না বাবা যারা যারা এই কোরআন শেখে যারা কোরআন শেখে এদেরকে যারা আঞ্জাম দেবে ভালোবাসবে মহাব্বাত করবে ওই হাফেজ সাহেব আল আমাতের মাঠে এমন দশ জনদের জন্য সুপারিশ করবে যাদের জন্য যাহার নাম কি অবধারিত আল্লাহ হাফেজের সুপারিশে ওই রকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম হারাম করে জান্নাত দান করবে আর জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন আমার আলমগীর ভাই এক নম্বরে হাজার টাকা একটু জোরে বলুন মারhaba আরো জোরে বলুন মারhaba তকবীর দেন আরাঈ তকবীর আরো জোরে বলুন আরাঈ তকবীর আরো জোরে বলুন আরাঈ তকবীর আরাঈ তকবীর কে আছেন দুই নম্বরে একটু হাত তুলুন যে আমি দেবো আমি দেবো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা অনেক টাকা খরচ ভাই কে আছেন আল্লাহর বান্দা জি হাত তুলে বলুন আল্লাহ আপনাকে দিয়েছে অর্থ আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন এই অর্থ আপনার বেকার যাবে না এই অর্থ আপনার বিফলে যাবে না দুই নম্বরে কে আছেন 20000 হাজার টাকা দেবেন আল্লাহ রাস্তায় একটু বলুন এই মাহফিলের ভিতরে এতগুলো মানুষ আল্লাহর কোন বান্দা আছেন জীবনে অনেক পয়সা দিয়েছেন জীবনে অনেক অনেক দান করেছেন ওই দান আল্লাহ দরবারে কবুল হয়েছে তার গ্যারান্টি নেই তার নিশ্চয়তা নেই আপনার এই দানটা হয়তো আল্লাহ কবুল করে এই দানের ওসিলায় হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে পারে জি কে আছেন দুই নাম্বারে কুড়ি হাজার টাকা দেবেন মাদ্রাসা তাজবিদুল কোরআনে কে আছেন আল্লাহর বান্দা একটু হাত তুলুন আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি পেয়ে যাবো ইনশাআল্লাহ দুই নাম্বারে কে আছেন একটু হাত তুলুন এতগুলো মানুষের ভিতরে কুড়ি হাজার টাকা বেশি নয় কুড়িটা হাজার টাকা কে আছেন একটু বলুন আল্লাহ রাসূল আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি শেষ আপনাকে বুঝিয়েছি যে কোরআনের আকর্ষণে এসেছেন যে কোরআনের টানে এসেছেন এই কোরআন আল্লাহর সুপারিশ ছাড়াই আল্লাহর অনুমতি ছাড়াই কোরআন সুপারিশ করবে আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে জোরে বলুন আরো জোরে বলুন এবং এই কোরআনকে যারা শিখছে কোরআনকে যারা মুখস্থ করছে যে তাদের যারা আঞ্জাম দেবে ওই হাফেজ সাহেব

আপনার জীবনের কত অর্থ একটু এদিকে আসবেন হুজুরে হাতে একটু হাত দিয়ে যান একটু সাইড দিয়ে আসুন একটু আসুন যারা আসছেন একটু বসার জায়গা রয়েছে পিছনে এই জোরে আল্লাহ আমি আপনাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না আল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করবে

আরো জোরে বলুন না নাই তেকবির দান কবুল করুন আল্লাহ দে মাশা পুরা করুন আল্লাহ দে আশিষে বরকত দিন কামাইতে বরকত দিন এদের সংসারে উন্নতি দিন ওদের আম্মা মা

বলছি আল্লাহ বাদ মিলিয়ে দেবে কে আছো বাবা তিন নাম্বারে কুড়ি হাজার টাকা দেবে আল্লাহ রাস্তে একটু বলো বাবা কামাতে মাঠে তুমি কোনানের সুপারিশ পাবে কামাতে মাঠে কোনানের সাবাদ তুমি পাবে এই দান তোমার বেখানে যাবে না অনেকের আব্বা কবরে চলে গিয়েছি মা কবরে চলে গিয়েছি দাদু দাদি কবরে চলে গিয়েছি নানু নানি কবরে চলে গিয়েছি ওদের কথা ভুলে যেও না আব্বার কথা মনে করে দাদু

আল্লাহর দরবারে ছবি হয়ে তা কি আছে একটু বলুন আল্লাহর আস্তে আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি পেয়ে যাব ইনশাআল্লাহ কি আছেন একটু বলুন একটু আল্লাহর আস্তে তিন নম্বরে তিন নম্বরে 20000 টাকা এখানে অনেক জলসা কমিটির এসছেন 12 জন 13 জন 14 জন 15 জন 20 জন করে এসছেন আপনারা সবাই মিলে যদি একটা করে 1000 টাকা দেন তো 20 জনে 20000 টাকা যে এই দামটা হয়তো কেমাতের মাঠে আপনার জন্য না একটা অশিলা হয়ে যেতে পারে কে আছে এই মাহফিলের ভিতরে তিন নাম্বারে তিন নাম্বারে যে আমরা জন মিলে আমরা কুড়ি হাজার টাকা দেবো কে আছো ছেলে তোমাদের ভাই আমি তোমাদের কারো ছোট ভাই আমি তোমাদের কারো বড় ভাই আমি আমি চাচ্ছি دین ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জন্য নয় আমার জন্য নয় তোমাদের আব্বা আম্মার দোয়া তোমাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আর্থিক দিক দিয়ে আল্লাহ আমাকে সবল রেখেছেন আর্থিক দিক দিয়ে আমার জন্য নয় কোরআনের मोहब्बतে কোরআনের ভালোবাসায় دین ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ও ছেলেরা শুনে রাখো এই কোরআন এমন কোরআন সারা পৃথিবীতে যত কোরআন আছে সব কোরআনকে যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় সারা পৃথিবীতে যত কোরআন আছে আজকে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় আগামী কাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে কারণ এই রকম মাদ্রাসা তাসবীদুল কোরআনের মতো হাজার হাজার মাদ্রাসা বাংলার মাটিতে নয় সারা পৃথিবীর মাটিতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ তো হাফেজের সিনায় আমার আল্লাহ কোরআনকে মজুদ রেখে দিয়েছেন আর জোরে জোরে হলো না আর জোরে হয় না নারাই ঠিকবি মাদ্রাসা তাজবিদুল কোরআন মাদ্রাসা তাজবিদুল কোরআন মাদ্রাসা তাজবিদুল কোরআনের বক্তাবৃন্দ নারাই ঠিকবি সিলসিলা হক ফুরফুরা শরীফ নারাই ঠিকবি দাতাগন বলুন না जिंदाबाद আমি আশাবাদ আল্লাহর উপরে ভরসা দেখে বলছি আল্লাহ মিলিয়ে দিবে একটু বলুন তিন নাম্বারে কুড়ি হাজার টাকা কারা দেবে এতগুলো মানুষ এতগুলো মানুষ আজকে রে আল্লাহ পাকে শান মাহফিল ভরে গেছে আলহামদুলিল্লাহ বলুন আজকের তাদের কাছে এই ছবিটা মরণের আগ পর্যন্ত তাদের

স্বরূপনগর থানা খর্দসিং চেনেন আরে আমাদের এই যে ডাক বাংলা স্বরূপনগর খর্দ আমি কদিন আগে ওদের ওখানে জলসায় গেছিলাম ওরা ওরা আমার মতো অধমকেও ভালোবাসে মহব্বত করে যে গরিব মানুষ ওরা ওই যারা দায়িত্ব নিয়েছে জোন খাটে ওরা আল্লাহ একবার কোরআনের মোহব্বাতে দায়িত্ব নিচ্ছে কুড়ি হাজার টাকা খুশি না বেজা তকবি জোরে বলতে পারলে না না আরো জোরে বলতে পারলে না না আল্লাহ বাবা গো দান কবুল করুন আল্লাহ ওরা কি নিয়তে দিয়েছে আমি জানি না আপনি আলিমুল গায়ব সামিউম বাসির আল্লাহ আপনি অন্তরের খবর জানেন আল্লাহ দেওয়া যা পূর্ণ করুন এই ছেলেগুলোর হায়াতে বরকত দিন আল্লাহ কাল কা আমে মানে কোরআনের সুপারিশ কোরআনের শাফা আল্লাহ ওই অদমদে নসিবে কবুল করুন বলুন আমি

আপনি ওদের নসিবে কবুল করুন বলুন আমি আর একটু জোরে বলুন আমি থেকে নারায় আরো জোরে বলুন না রায় আরো জোরে বলুন না থেকে

বসিরহাট উত্তর বিধানসভার দক্ষিণ বিধানসভার এমএলএ মাননীয় দীপেন্দু বিশ্বাস মহাশয় তিনি এসেছেন অনেক সময়ের মূল্য তারপরও তিনি এসেছেন আমরা খুব খুশি আপনারা খুশি তো নাকি তিনি এসেছেন তাছাড়া তার আরো একটা পরিচয় আছে আমরা জানি তিনি আন্তর্জাতিক একজন ফুটবলার ছিলেন যাক তিনি অনেক পরিচয় আমাদের সাথে পরিচিত অনেক সময় তিনি দিয়ে এসেছেন তিনি শেষে যাওয়ার পথে স্টেজে উঠতে চাইছিলেন না তবু জোর করে আমরা একটু ডেকেছি আমাদের প্রতিষ্ঠানে তিনি এসেছেন আমরা আশাবাদী আমরা আশাবাদী কি আপনারা আশা করেন তো আমরা আশাবাদী যে আমাদের প্রতিষ্ঠানের উপরে তিনি সক্রিয় ভূমিকা আদায় পালন করবেন কি করবেন কি না তার অধীনস্থ তো আমরা আপনারা কি বলছেন সবাই একটু হাত উঠান একটু হাত উঠান সবাই হাত উঠান কি কো আমরা তার অধীনস্থ তো আমরা তাকে ভালোবাসি তিনি নিশ্চয়ই আমাদের ভালোবাসেন তাহলে আমাদের প্রতিষ্ঠানের প্রতি তার সক্রিয় ভূমিকা থাকা উচিত আপনারা আশা করেন প্রথমে আমার শুভেচ্ছা নেবেন বয়োজ্যেষ্ঠ আছেন আমার প্রণাম এবং সালাম নেবেন এমনি এই অনুষ্ঠানে আমরা এমনি ধর্মীয় অনুষ্ঠান আমি স্টেজে উঠতেই চাইছিলাম না আমি বললাম একটু কথা বলে যাবো আপনাদের প্রতিষ্ঠানের সাথে আমি এবং পরিমল্লা আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর আমরা সব রকমভাবে আছি আপনারা যেভাবে আমাদের বলবেন আমরা আপনাদের সাথে সেই রকমভাবে আমরা সাহায্য করতে পারবো ভালো থাকবেন আমার শুভেচ্ছা নেবেন ধন্যবাদ সালামুন আলা মানিত্তাবাল হুদা

হ্যাঁ ছেড়ে না আরো জোরে ভালো নাড়াই দেখবি আরও জোরে ভালো নাড়াই দেখবি আরে একটু জোরে হলো না না আর আপনার শ্রীপুর হাবড়া কোথায় বলেছি হাবড়া কলাশিম বাজার থেকে ঢুকতে হবে আমি তখন পরের গাড়ি চেয়ে জলসা করতাম পরের গাড়ি চেয়ে তার আগে তখন আমি বাসে বাসে যেতাম যেতাম আমার ভাইরা শ্রীপুর থেকে হাবড়া শ্রীপুর থেকে এসছে আল্লাহ আকবর গত বছর এসছিলেন বলছে আমরা আমরা যারা এসেছি সবাই মিলে আমরা চার নাম্বারে কুড়ি হাজার টাকার দায়িত্ব নিচ্ছি খুশি না বেজার জোরে বলতে পারলে না তকবির দাও নারাই তকবির হ্যাঁ খুশি তকবির এটা দিলে নারাই তকবির আরো জোরে বলতে পারলে না নারাই তকবির আল্লাহ বা শ্রীপুর গ্রামবাসী আল্লাহ আমার রেজাউল ভাই আল্লাহ এই দান যারা মিনি কনেছেন আল্লাহ দান কবুল করুন আল্লাহ তার মশা করুন আল্লাহ তা রুজি দে বড় গদ্দিন আল্লাহ তানে কামাই দে বড় গদ্দিন আল্লাহ ওদের আব্বা মা দাদু দাদি নানু নানি জন্মের মতো বিদায় নিয়ে জানলাম এই সবগুলো তাদের আর পৌঁছে দিই আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের নূর দিয়ে গুলজাঙার করে দি আল্লাহ আমার রেজাউল ভাইয়ের আব্বা আমার মতো আদমকে বড় ভালোবাসত মা আমাকে বড় ভালোবাসত আমাকে কত খাইয়েছে যত্ন করেছে আল্লাহ ওই গ্রামে মসজিদের ইমাম হাফেজ সাহেব আমার মতো আদমকে ভালোবাসে পাগলের মতো ছুটে যে আল্লাহ কোরআনের মহাব্বাদে কুড়ি হাজার টাকা আদা করে আল্লাহ

তুল্লা কালঘাস বলো আমি আর তুলে আমি তো দাও নাড়াইতে গির আরো জোরে বলো না গির আরো জোরে বলো ছেলে আল্লাহর উপরে ভরসা রেখে বলছি পাঁচ নম্বরে কারা বাবা পাঁচ নম্বরে কুড়ি হাজার টাকার দায়িত্ব নেবে আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি পেয়ে যাবো আল্লাহ দেবে কোরআনের স্বার্থে আল্লাহকে ভালোবেসে পাঁচ নম্বরে কুড়ি হাজার টাকার দায়িত্ব নেবে কারা এ দান বেকারে যাবে না আমি অদম তোমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবো যাবো না দোয়া তো কুলি যাবো না

একটু জেরা হলো না নারী ঠিকবে নারী ঠিকবে দাতাগণ বলুন जिंदाबाद আমি যখন স্টেজে আসি তখন আমার শরীরটা কাঁপছিল আজকে এক মাস আমি যে কতটা অসুস্থ সেই অসুস্থতার ভিতর দিয়ে আল্লাহ আমাকে ছুটিয়েছেন আল্লাহ ছুটিয়েছেন পাগলের মতো ছুটিছি আল্লাহকে শক্তি রেখে বলছি আমার রাতে ঘুম হয় না পাগলের মতো ছুটিছি একটা ছেলে বাড়ির শুনে পাগলের মতো ছুটেছে শুধু আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য আল্লাহকে রাজি করানোর জন্য

জীবিত আছে প্রতিষ্ঠান মরে যায়নি সাহানুর না থাকলেও ওখান থেকে সবগুলো সাহানুরের অ্যাকাউন্টে জমা হয় সুবহানাল্লাহ বলেন সাহানুর না মরে কবরে যাবে আল্লাহ চাইলে ওই ছেলে গোয়ালিয়া আর মাদ্রাসার থাকবে কবরে শিয়ে আমার অ্যাকাউন্টে নেকি জমা হবে এতটুকু বিশ্বাস করি ছেলে না সেই ছেলে গোয়ালিয়া থেকে আমি দাওয়াত করে এসেছিলাম পাগলের মতো ছুটে আমি দাওয়াত করে এসেছিলাম

আপনি আল্লাহ আপনি আপনার বান্দাদের অন্তরের খবর রাখেন আপনার বান্দারা কিসের জন্য দিচ্ছে কোন নিয়াতে দিচ্ছে আল্লাহ আমি জানি না আপনি জানেন আপনি জানেন আপনি জানেন আল্লাহ এদের সকলে মনে আসে আপনা করুন এদের আয় রুজি দে বরকত দিন ওদের কামাই দে বরকত দিন যারা ব্যবসায়ী ব্যবসায় উন্নতি দিন যারা চাষি তাদের বেশি ফসল দিন আল্লাহ যারা চাকরিজীবী ওদের আমাদের হায়াতে বরকত নসিব করুন আল্লাহ যারা দিচ্ছেন সকলে দানায় 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 বরকত নসিব করুন বলুন আমি আল্লাহ সংসারে অভাব দেবেন না এদের বিবি মাল বাচ্চাকে দুঃখ কষ্ট দেবেন না দুটো রুজির জন্য কারো দারে দাঁড়ে যেন এদের ঘোরাবেন না আল্লাহ এদের এদেরকে আপনি গাইবি মদত করুন বলুন

যা প্রতিষ্ঠান সম্পর্কে আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাক আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দেব বান্দার কাছে বান্দা চাইলে বান্দা রেগে যায় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রেগে যায় একটু জোরে বলুন আরো জোরে বলুন কারাচো ৬ নম্বরে দাঁড়িয়ে যাও যে আমরা দেব ২০ হাজার টাকা

আমি চিঠি দিয়ে ভাইকে দাওয়াত করেছিলাম ভাই এসে এক হাজার টাকা দিয়ে গেছে খুশি না বাজার হাদা কাল্লা বলো না আমি বলো না আমি বলো না আমি অমুসলিম ছেলেও সেই আপনার বাজিতপুরে বাড়ি বাজিতপুর যে কষ্ট করে এসছে অধমের ডাকে সারা দিয়ে এসছে একটা অমুসলিম একটা অমুসলিম যে গরিব মানুষ কোরআনের স্বার্থে কোরআনের যে কোরআনের স্বার্থে একটা হাজার টাকা দিয়ে শরীফ হয়ে গেছে এখানে এতগুলো মানুষ ছয় নাম্বারে কোরআনের মহব্বতে কুড়ি হাজার টাকার দায়িত্ব নেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা নেই আমি আল্লাহর উপরে ভরসা দেখে বলছি আল্লাহ মিলিয়ে দেবে ইনশাল্লাহ বলুন কে আছে একটু হাত করুন টাকাটা আল্লাহ করে আমার একজন আমার একজন আর একজন অমুসলিম ভাই যে তিনি এক হাজার টাকা না উনি একেবারে বাকিও রাখেন নগতে কত এলাকার মানুষ পাঁচ দোকান দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার অমুসলিম ভাই এলাকার মানুষ টেটরা মাদ্রাসাকে ভালোবেসে দশ হাজার টাকা দিয়ে শরিক হয়ে গিয়েছে তার জন্য অন্তর থেকে দোয়া সেই যায় আমি দোয়া করছি হাদা কাল্লা আপনারা বলুন আমি জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি আরো জোরে বলুন আমি ছেলেরা ছয় নাম্বারে কুড়ি হাজার টাকা দেবে একটু দাঁড়িয়ে যাও আমি তোমাদের চেহারাটাকে একটু দেখি এই ছবিটা আল্লাহ দরবারে তোলা থাকবে বেকারে যাবে না বিফলে যাবে না আল্লাহর হস্তে একটু দাঁড়িয়ে যাও যে আমরা আমরা ছয় নাম্বারে কুড়ি হাজার টাকার দায়িত্ব নিচ্ছি আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি পেয়ে যাবো ইনশাল্লাহ কারণ এ মাদ্রাসা তাকান ফেস্টুনের দিকে তাকান এ মাদ্রাসা এই মাদ্রাসা পীর আবু পরিচালিত টেট্রা সিদ্দিকিয়া সিদ্দিকিয়া মানে দাদা হুজুর আমিনিয়া আমিনিয়া মানে বসিরহাট হুজুর আজিজিয়া আজিজিয়া মানে পানি গোবরা জমিন ধন্য করে শুয়ে

তোমার দরকার নেই আমি অজমের দোয়াকে ছেড়ে দাও রাখো বেকারে যাবে না আল্লামা হুজুরের দোয়া বেকারে যাবে না পির আব্দুল আজিজ র কিন্তু বেকার যাবে না কে আছো ছেলেরা 6 নম্বরে একটু দাঁড়িয়ে যাও আমি তোমাদের চেহারাটা দেখতে চাই আল্লাহ দরবারে ছবি হয়ে থাক যে আমরা ছয় নম্বরে হাজার টাকার দায়িত্ব নিচ্ছে কে আছে আল্লাহর ওস্তে আল্লাহর ওস্তে কে আছে একটু বলুন আল্লাহর উপরে ভরসা কে আছে একটু কে আছে একটু বলুন আমি এবার একটা নতুন জায়গাতে জ্বর গেছিলাম আমার মাদ্রাসার পাশে গো শশিলা বাজার ছেলেরা কেন আসো 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 আলহামদুলিল্লাহ ওরা আমাকে খুব ভালোবাসো ভিতরে ভিতরে আমি তো জানি তো আল্লাহ আল্লাহ পাকে শান ভাইরা আমাকে দাওয়াত করল আমি গেলাম মাহফিলে মাহফিলে গিয়ে আমার খুব ভালো লাগলো ভাইদের আচার আচরণের ব্যবহারে দাওয়াত করে এসছিলাম গত এক মাস আগে মাদ্রাসার প্রস্তুতি ইসালা সবের প্রস্তুতি মিটিং এ দাওয়াত করেছিলাম ভাইরা এসেছিলেন অনেক পয়সা দিয়ে গেছিলেন আজকের এসে বলছেন আমরাও কিসিসে হাম কিসিসে সুবহানাল্লাহ বলবেন না তাকবীর দেবেন না জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর আরো জোরে বলুন নারায়ে তাকবীর শশীনা জলসা কমিটি বলুন জিন্দাবাদ আরো জোরে বলুন জিন্দাবাদ

দাদু দদিননননি যারা জন্মে মত বিদায় নিয়ে জান্নাত এই সব গুলো তাদের আনয় পৌঁছে দিই মৃতদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান কোনে দিন বলোন আমি আর কিছু জনে বলোন আমি দানকারীর মাদা পিতা সুখে রে কবরে নুনের টুবি মাথায় দি শুধু আল্লাহ কাল খাসনে বন আমি মাছ কাও গোস্ত হজম হয়ে যাবে দুনিয়াতে দান করলে বেটা আখেরাতে পাবে বন আমি আর একটু জোরে বন আমি তকবির দাও না রাই তকবির আরো জোরে বন না রাই দশ হাজার টাকা কারা দেবে

কুরআনের मोहब्बतে ছুটেছে আল্লাহমার বাগনাদের দান কবুল করুন আল্লাহদের ময়াসা পূর্ণ করুন আল্লাহ আমি জানি ওরা ব্যবসায়ী ওদের হালাল ব্যবসায় উন্নতি দিন আল্লাহ জানা সেলাই কাজ করে আল্লাহ কাজে বরকত দিন আল্লাহ ওদের দাদা যান জনমের মতো বিদায় দিয়ে জানলা ও দাদা জানে কবর টাকে জান্নাতের নূর দি গুলজার করে দিন বলো আমি আল্লাহ ওই ছেলেগুলো গুলো দাঁড়াতে আগামী দিনে দিন ইসলামে খেদমাত আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন বলো আমি তকবীর না নারাই তাকবীর আরো জোরে বলুন নারাই তাকবীর বাবা দুই নম্বরে দশ হাজার টাকার দায়িত্ব নেবেশনে কোথায় আচ্ছা আচ্ছা আমার ভাই আলমগীর সর্বপ্রথম কুড়ি হাজার রবাদা করেছিলেন ভাইয়ের সঙ্গে উনি বলছেন আমি দশ হাজার টাকা দেবো খুশি না বেজায় নিচে যাও না কি নিচে যাও না যে রে দশ হাজার টাকা তোকবিদ্যার না রায় তকবির জোরে বলতে পারলেন না না রায় তখবির আরো জোরে বলেন না রায় আল্লাহ

উনি হলেন আমি যে মসজিদে জুমান নামাজ পড়াই অমর মসজিদ যে অমর কাটি নিবাসী আমার খুব শ্রদ্ধার পাত্র আলহাজ মহিবর রহমান সাহেব তিনি দশ হাজার টাকা দায়িত্ব নিচ্ছেন খুশি না বেজার চোরে বলতে পারলে না খুশি তকবির দাও তো না রাই জোরে বলতে পারলে না আমাকে দেখে কি তোমাদের একটু

আল্লাহ কাজী সাহেবের দান কবুল করুন আল্লাহ কাজী সাহেবের মনে আজা পুরা করুন আল্লাহ হাজি সাহেবের মরনের আগে স্বপ্নের ভিতরে একবার দিদানে কাবা দিদানে মদিনা আমার দয়ার নবীর চাঁদ মুক্ত জানো স্বপ্নে স্বপ্নে একবার দিদানে নসিবি হয় বলুন আমি এই ছেলে মাওলানা ওই জায়গায় যাও আপনারা কখন শুনছেন আহারে বাবুরহাট চরপাড়া মাদ্রাসা আমি ওখানে মাহফিল করলাম গত 20 মে কত বলেছি 20 মে এখানে যত মানুষ শুনছেন প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু মাহফিল করেছি আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে আর প্রত্যেকটা জায়গায় দাওয়াত করেছি আল্লাহ পাকের शान কেউ আমার দাওয়াত ফিরায়নি

আলহামদুলিল্লাহ সেটাকে দিয়েছেন এবছর আবার কুড়ি হাজার অদা করেছেন উনি থাকতে পারলেন না ওনার স্ত্রী গোপনে গোপনে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে ওনার স্ত্রীর আব্বার জন্য তার মানে ওনার শ্বশুর মশার জন্য নগদে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন আহারে আল্লা দান কবুল করুন বাগেই দানের সওয়াব আমার শ্বশুর আব্বা জানে পৌঁছে দি আল্লাহ জানি না ওনার শ্বশুর আব্বা কবনের ভিতরে কি অবস্থায় কোন কবনে যদি হয় আজাবে কব মাফ করে দি আব্বা জানের কবরটাকে জাননাতে নূর দি গুলজার করে দিন বলুন আমিন

কি দরবার সবাই তো দরবার করতেছে ওরাও বাদ যায়নি দর্জি দরবার মানে পুরো জায়গাটা কি হয় দর্জির কাজ হয় তো বেচারা কত কষ্ট করে ওদেরকে আয় করতে হয় বলুন তো হ্যাঁ হ্যাঁ আল্লাহ একবার ওরা বলছে আমরা সাত হাজার টাকা দেবো এই যে আজকে আজকের যে মাহফিল হচ্ছে এই মাহফিলে ওদের অনেকটা সহযোগিতা আছে ওই দর্জি দরবারে অনেক সহযোগিতা আছে আলহামদুলিল্লাহ যে তারা পিছিয়ে নেই বলছে আমরা সাত হাজার টাকা দেবো খুশি নেবে ছেলেরা আমি তো হাঁফিয়ে গেছি একটু জোরে আয় না সবাই মিলায় হয় না না আরে দেখবে দিচ্ছেন কেন ভাই সবাই বলুন হুজুরকে দেখে কি একটু মনে হচ্ছে না সুগার পেশেন্ট জানেন কঠিন অসুস্থ আপনারা জানেন যারা এসেছেন সবাই জানেন বলে এসেছে তাই তো নাকি মাদ্রাসা তসবিদুল কলানের বাহান ইসালের দাতাগন বলুন জিন্দাবা দাতাগন বলুন জিন্দাবাদ না নুরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল খাসুনে বনো আমি আল্লাহ আপনার বান্দারা কোরআনের মহাব্বাদে থাকতে পারে না আল্লাহ তারা আদা করছে এদের আদা আপনি কবুল করুন এদের মনে আশা পোনা করুন এদের আয়োজিতে দে কর দিন এদের কামাই দে বরকত দিন এদের সংসারে উন্নতি দিন ওদের

কষ্ট হচ্ছে কোথায় আছেন শুনুন একটা মেহমান যদি না খেয়ে যান আমি কিন্তু কষ্ট পাবো একটা মেহমান শুধু মাদ্রাসার খাতির এক টুকানি এক টুকানি বসুন এক টুকানি বসুন যাবেন না আজিজ সাহেব এক টুকানি বসুন আচ্ছা আছেন একটা মেহমান যদি না খেয়ে যান আমি কিন্তু কষ্ট পাবো আমি আবার বলছি আপনাদের टोटल মানুষকে যতক্ষন না খাওয়াতে পারবো আমি খাবো না জি মাদ্রাসার স্বার্থে একটুখানি কষ্ট করুন একটুখানি কষ্ট করুন যে আরো একটা সুসংবাদ দিচ্ছি একটা ছেলে বড় বুদ্ধিমান যে এলাকার জামাই নামটা বলা যাবে না সবাই তো আমি চেয়েছি কুড়ি হাজার কুড়ি হাজার ও ছেলেটা বুদ্ধিমান কয়েক জায়গায় হিংসা করা যায় ও বলছে আমি কুড়ি না আমি একুশ হাজার টাকা দেবো তকবি তা নারায়ণ তকবি জোরে হলো না বলো না দাদাগন বলুন জিন্দাবাদ দাদাগন বলুন জিন্দাবাদ নারে তাকবীর মাদ্রাসা তাজবীদুল কুরআন যারা দাঁড়িয়ে আছে আমার ভাইরা আমাদের স্বেচ্ছা সেবক বাদে বাকিগুলো একটু বসে যান একটু বসে যান বসে যান মাদ্রাসা বিদুল কুরআনের মহব্বতে উঠে যাবেন না দিবেন না তবে উঠে যাবেন না বসে থাকুন একটু বসুন ভাই একটু বসুন কেউ উঠে যাবেন না সকলে একটু যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন যারা একটু বসে যান আমি প্রত্যেককে অনুরোধ করছি শুধু মাদ্রাসার স্বার্থে একটুখানি আপনার কষ্ট করুন কেউ যেন না খেয়ে যাবেন না আমি আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে বলছি প্রত্যেকের একটা মেহমান যদি না খেয়ে যান আমি কিন্তু খুব কষ্ট পাবো খুব কষ্ট পাবো জি উত্তর দেবীপুর আমি পরস্পর দুটো মাহফিল করলাম যে ছেলেগুলো গরিব ছেলে যে খাটাখাটনি করে ওরা ওরা ছ হাজার টাকার ওয়াদা করেছে আল্লাহ ওদের দামকে কবুল করুন বলুন আমিন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আল্লাহ প্রত্যেকের মনের নেট মাকসাদ কে কবুল করুন বলুন আল্লাহ আমিন তকবির না নারায় আরো জোরে বলুন নারায় তকবির নারায় তকবির আমার একজন ভাই এসেছিলেন তিনি আব্বার জন্য শাশুড়ি জন্য অসুস্থ দোয়া চেয়েছেন অবশ্যই আল্লাহ তাআলা তার شفায় কামিলা نصیব করুন বলুন আমিন বলুন আমিন আর একটা খুশির সংবাদ দেব খুশির সংবাদ যিনি হবেন আজকের এই মাহফিলে ফাস্ট যে তবে নাম বলা যাবে না কারণ গোপন দানটাকে আল্লাহ পছন্দ করেন তিনি জ্ঞানী মানুষ ওই জন্য তিনি নাম বলবেন না আর গোপন দানকে আল্লাহ বলুন বলুন তবে তাই বলে যে প্রকাশ্য কে আল্লাহ পছন্দ করে না এটা নয় কারণ কেতাবে এক জায়গায় এসছে যারা যাদের ডান হাত দান করে বাম হাত জানতে পারে না কেমতের মাঠে যে আর সে ছায়া পাবে কদল মনে নেই সাত দল ওই সাত দলের ভিতরে এক দল যারা গোপন দানকারী কেমতের মাঠে আল্লাহ ওই গোপন দানকারীদের আর সে ছায়া দান করবে সোমান আল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলুন তিনি একজন হাজি সাহেব মানুষ তিনি আমি আমি শ্রদ্ধার নজরে দেখি তিনি আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে তিনি বলছেন আমি হবে না সবাই মিলে হলো না হাত তোলেন তো অসুস্থ আমি জানি হাত তোলেন আল্লাহ আজকের এই মাহফিলে যারা দান করেছেন প্রত্যেকের দান গুলো কবুল করো আভাস করে আমি জানার জন্য হাত তুলেছি তিনি অসুস্থ আল্লাহ তাকে আপনি শেফায় কাবেল আলোচন করুন এই মাহফিলে যত মানুষ অসুস্থ আমাদের বিবি ছেলে মেয়েদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে সেবায় কাবেল আলোচন করুন আমি নিজেই অসুস্থ

ভালোবাসার আপনাদের যদি একটু কষ্ট হয় একটু মানিয়ে নেন শুধু মাদ্রাসার স্বার্থে আপনারা কি আপনারা খুব কষ্ট পাচ্ছেন বাবা বিষ্পুর মাদ্রাসা কমিটির ছেলে ছেলেটার নাম দিন ইসলাম আমি আমার জীবনের সর্বপ্রথম পড়াশোনা শুরু হয় ওই বিষ্পুর মাদ্রাসা থেকে সেই মাদ্রাসায় প্রত্যেক বছর ইসালে সব উনত্রিশে ফাল্গুন আমাকে থাকতে হয় আপনাদের আব্বা মার দোয়া আমি আল্লাহ আমার দ্বারা আমি সেখানে গেছিলাম দাওদ করে এসেছিলাম পাগলরা সেখান থেকে ছুটেছে বলছে আমরাও কেন দূরে থাকবো আমরাও এই মাদ্রাসায় দশ হাজার টাকা দিয়ে শনি করছি বাগই ওই কমিটি দে দান কবুল করুন আল্লাহ মনে আশা পুনা করুন ওদের আহ রুজি দিন ওদের কামাই দিন ওদের

অনেকে আছেন দশটা করে হাজার টাকা দেবেন যদি না পারেন পাঁচ হাজার টাকা দেবেন কারা আছেন ভাই ভাই শুনুন যে আল্লাহ পাকে শান মাদ্রাসার বয়স এখনো তিন বছর পূর্ণ হয়নি আমরা ছাত্ররা নিতে পারছি নি কারণ জায়গা দিতে পারছি নি ছাত্ররা নিতে পারছি নি জায়গা দিতে পারছি নি আপনাদের আব্বা মা দোয়া প্রতিষ্ঠান ছোট হতে পারে পড়াশোনার মানটা আল্লাহ ছোট রাখেননি অনেক 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 উন্নত আল্লাহর আল্লাহ অনেক উন্নত পড়াশোনার মান আল্লাহ এখানে রেখেছেন আমার আল্লাহ রেখেছেন জি আগামী দিনে আমরা দুতলা না করলে আমরা বাইরের ছেলে নিতে পাচ্ছি না যেখানে যাচ্ছি এই দিনে আমি গেলাম লাউহাটি আপনার ওটা হচ্ছে লাউহাটির দরগা পাড়া ওরা আমাকে বলছে যে একটা ছেলে নিতে হবে আমি সেখানে থাকার জায়গা দিতে পারবো না আমি নিতে পারি ডায়মন্ডে গিয়েছি বলছি হুজুর ছেড়ে নিতে হবে আমি বললাম বাবা এখন নিতে পারবো না দুতলাটা করে নি যে আপনারা যদি একটুখানি সহযোগিতা না করেন যে গ্রামে মাদ্রাসা এই এই গ্রামটা অত্যন্ত গরিব গ্রাম কিন্তু গরিব হলেও গ্রামের মানুষেরা প্রত্যেকেই মাদ্রাসাকে বুকের মধ্যে আগলে রেখেছেন সোমান আল্লাহ বুকের ভিতরে আগলে রেখেছেন গ্রামবাসীরা আমি দোয়া করি অন্তর থেকে আল্লাহ পাক এই গ্রামে যেন কোরআনের বরকতে তার খাস রহমত নাজিল করেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আজ কয়েকদিন এই গ্রামের ছেলে মেয়ে প্রত্যেকে এরা অক্লান্ত পরিশ্রম করছে এদের ঋণ পরিশোধ করবে কে আমি না আল্লাহ 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 বাবা 5000 যাদের যাদের দেওয়ার সামর্থ্য আছে শরীক হয়ে যাক 5000 আমার তরিকুল ভাই তার ভাগনি হাডের প্রবলেম পাঁচ হাজার টাকা আল্লাহ এই দানটা কবুল করে তার বেমারি থেকে শেফা নসিব করুন বলুন আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ তাকে শেফায় কামেলা নসিব করুন বলুন আমিন আরো জোরে বলুন আমিন আলহামদুলিল্লাহ এই কিছুক্ষণ আগে আমাদের কাছে পৌঁছেছেন পীরনগর হুজুর পীর আব্দুল আজিজ রহমতুল্লাহ পীরনগর কোথায় গো আরামবাগ হুজুরের জামাতা আল্লাহ মাওলানা আবু মুসা সাহেব হুজুর আমাদের কাছে পৌঁছেছেন খুশি না বেজার তকবিদ্যা তিনি আমার পরপর ইনশাল্লাহ আবু মুসা সাহেব হুগলি তীরনগর হুজুরের জামাতা আমাদের এলাকায় নতুন মানুষ গো محبتের মানুষ জি আমি তাদেরকে দাওয়াত করেছিলাম তিনি এসেছেন আলহামদুলিল্লাহ তারপরে ফুরফুরা শরীফ থেকে যে আওলাদে মুজাদ্দিদুজ জামান হুজুর কেবলা তিনি আসবেন তিনি আসবেন যে আলহামদুলিল্লাহ বাবা বাবা আজকে এখানে যারা এসেছেন 5000 টাকা দেওয়ার মতো আর কেউ আছেন 2000 টাকা 1000 টাকা 2000 টাকা দেবেন দক্ষিণ দেবিপুর মাদ্রাসার শিক্ষক আমাদের নামে একটা বদনাম আছে কিছু কিছু মানুষ বলে যে হুজুরা নেয় তা দেয় না একটা বদনাম আছে ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি আমার জাতে জাত আমার জাতে জাত মানে আমিও হুজুর উনিও হুজুর দু টাকা ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি আল্লাহ কবুল করুন বলুন আমি আর কেউ আছেন দু হাজার টাকা করে দেবেন দু ছেলে আমাদের এখানে আলহামদুলিল্লাহ উনি উনি গত হাজার টাকা করেছিলেন সেটা দিয়ে যাচ্ছেন আর আগামী বছরের জন্য আবার দু হাজার করলেন আল্লাহ কবুল করুন বলুন আমি বলুন আমি আর কেউ আছেন ভাই দু হাজার টাকা রাদা করবেন এক টাকা করবেন দু হাজার টাকা এক হাজার টাকা আছেন আজকের এখানে যারা এসেছেন

জনের বেশি আমরা জায়গা দিতে পারবো না ভাই আপনাদের কাছে আমি একটু আপনাদের দুটো পায়ে ধরে বলছি আমি যারা একেবারে দূর থেকে এসছেন আমি আগে ওনাদের থেকে এবারে যারা তারপরে তারপরে এইভাবে একটু খাওয়ানোর ব্যবস্থা করবো একটুখানি আপনাদেরকে উঠে যান কিন্তু 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 নষ্ট হয়ে যাবে। আমরা সবাইকে একসঙ্গে খাওয়া দিতে পারবো তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি হাত জন্য অনুরোধ করছি সবাই যদি একসঙ্গে আমি নামার পরে যদি চাপ দেন আমি কিন্তু সবাইকে খাওয়ার ব্যবস্থা করতে পারবো না আমরা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু তাহলে কিন্তু অপমান হয়ে যাবো

আমি এই মুসাফা করার পরে হাত তুলে দোয়া করবো প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আমি দোয়া করবো চোখের পানি ফেলে এই মুসাফার পরে আমি প্রত্যেকের জন্য দোয়া করবো আগামী বছরের জন্য এক হাজার টাকা মনিরুল মনিরুল যে না করে চলে যাবে পানি ফেলে দোয়া করবো হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবো চোখের পানি ফেলে দোয়া করবো আল্লাহ যে আমি হাত ফেলে দোয়া করবো প্রত্যেকের কেউ হবে দশটা টাকা হলেও শরিক হয়ে যান যান আল্লাহ রস্তে শরীর হয়ে যান দশটা টাকা হলেও শরিক হয়ে যান আল্লাহর রস্তে শরিক হয়ে যান আল্লাহর সরিক হয়ে যান আল্লাহর